সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ধূপগুড়ির ঠাকুরবাটির হিমঘরে আলোর বন্ড নিতে গিয়ে বিপত্তি, পদপৃষ্ট হয়ে জখম মহিলা, চিকিৎসাধীন ধূপগুড়ির গ্রামীণ হাসপাতালে। জলপাইগুড়িতে পুরো পরিষেবা বেহাল, অভিযোগে অবস্থান বিক্ষোভ বিজেপির, পাল্টা প্রতিক্রিয়া পুরসভার ভাইস চেয়ারম্যানের। রবীন্দ্রনগরে মায়ের বার্ষিক পুজোয় ব্যাপক ভক্ত সমাগম, মা ভবতারিণী মন্দিরে পুজো হল দেবাদিদেব মহাদেবেরও, স্বতঃস্ফূর্ত ভাবে সামিল ওই এলাকার মানুষজন। সড়ক দুর্ঘটনার শিকার হলেন বাগড়াকোটের পরিচিত সমাজকর্মী তথা অবসরপ্রাপ্ত সেনাকর্মী বিকাশ বাসনেট। রবিবার দুপুরে মালবাজার মহকুমার ওদলাবাড়ির ঘি সড়ক সেতু সংলগ্ন জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিকাশের বাইকের। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক তথা প্রাক্তন সেনাকর্মী বিকাশ বাসনেটের। বাইকের অপর আরোহী আরেক সমাজকর্মী শাগুন মুক্তানের ডান পা ভেঙেছে বলে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর শাগুন মুক্তানকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। দুর্ঘটনায় মৃত বিকাশ বাসনেট বাগড়াকোট এলাকায় ড্রাগের নেশা বিরোধী আন্দোলনের মুখ বলে পরিচিত ছিলেন। গত পঞ্চায়েত নির্বাচনে জলপাইগুড়ি জেলা পরিষদের 16 নম্বর আসনে তৃণমূলের বিজয় প্রার্থী সেলিনা ছেত্রীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন বিকাশ। রবিবার দুপুরে বিকাশের মর্মান্তিক মৃত্যুর খবরে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে ছুটে আসেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিনা ছেত্রীও। ও জো আমারা বাগড়াকোট আর ওদলাবাড়ি কে বিচ মে জো হপ্পর হ্যায় ওয়াহাঁ পর এক পিকআপ নে উনকো অ্যাক্সিডেন্ট কিয়া আর জেসে হমে পতা চলা কি বিকাশ বাসনেট জো এক আর্মি হ্যায় উসকা ঘটনাস্থল মে হি মৃত্যু হো গিয়া আর শগন মুক্তান কা পের টুট গিয়া হ্যায়। सुना मैं घर में था, जोर से मैसेज आया कि विकास बसनेट का एक्सीडेंट होकर डेथ हो गया। तो मैं अभी दौड़ा दौड़ के यहाँ पे हॉस्पिटल में आके देख रहा हूँ। तो मेरा दोस्त और मेरा क्लासमेट, हम छोटे से साथ में पढ़े थे, बहुत ही एकदम एक्टिव, स्कूल में भी एक्टिव थे और अभी एक्स आर्मी होके भी रिटायरमेंट होने के बाद भी सोशल एक्टिविस्ट में काम कर रहे थे। बहुत ही अच्छा, बहुत ही मतलब शानदार इंसान है वो। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। ঋণের টাকা পরিশোধ করেনি বলে অভিযোগ, সেই কারণেই ব্যাংক ম্যানেজার টাকা চেয়ে নাকি উপভোক্তাকে ব্যাংকে ডেকেছিলেন, কিন্তু ঋণ শোধ না করে যে পাল্টা ডাম্পার চাপা দিয়ে খুন করার হুমকি উপভোক্তা দেবেন তা ভাবতেও পারেনি ব্যাংক ম্যানেজার। ঘটনাটি উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের ডাউকিমারি শাখায় ঘটেছে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা ব্যাংকে কি হুমকি দিয়েছেন বলে অভিযোগ, তবে ব্যাংক ম্যানেজার এখনো ঘটনায় কোনো অভিযোগ দায়ের করেনি বলে জানা গিয়েছে। তবে ম্যানেজার জানান, পুরো বিষয়টি ব্যাংকের রিজিওনাল ম্যানেজারকে জানানো হয়েছে, তারা অভিযোগ দায়েরের অনুমতি দিলেই অভিযোগ দায়ের করা হবে। বিজেপি কর্তৃপক্ষ ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তুলেছে, পাল্টা তৃণমূল কংগ্রেস ঘটনার দায় অস্বীকার করেছে। আর এই ধূপগুড়িতেও সেই সেরকম শেখ সাহায্যে কয়েকজন ভাই তৈরি হয়েছে, যারা ব্যাংকে গিয়ে গুন্ডামি করছে, ব্যাংকের ম্যানেজারকে বলছে আপনাকে ডাম্পার দিয়ে পিষে মেরে ফেলবো,
এই ধরনের অসভ্যতা ব্যাংকের ম্যানেজারের সাথে করছে এবং ব্যাংকের ম্যানেজার অভিযোগ করার পরও অদ্ভুতভাবে পুলিশ কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। এর থেকেই পরিষ্কার যে শুধুমাত্র শেখ শাহজাহানের শাহজাহানরা শুধুমাত্র যে সন্ত্রাসকারীতে আছে তা না, ধূপগুড়িতে এরকম শেখ শাহজাহানের কয়েকটা ভাই এখানে তৈরি হয়েছে। আচ্ছা বিষয়টা আমি তো এসে মানে আমার কাছে সেটা বিষয়ে কোনো মানে খোঁজ খবর নেই। হ্যাঁ অবশ্যই প্রথমত সেটা খোঁজ খবর নিয়ে দেখবো। আর দ্বিতীয় বিষয়ে কোনো তৃণমূল কর্মী যদি ধরনের পদ্ধতি আচরণ করে তো দল তো এই ধরনের পদ্ধতি আচরণকে মানবে না, ঠিক আছে? দল যেটা সিদ্ধান্ত নেওয়ার তৈরি হবে সেটা নেবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। হিমঘরে আলুর বন্ড নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে হুড়োহুড়িতে পদপৃষ্ঠ এক মহিলা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার ঠাকুরপাট এলাকার একটি হিমঘরে। জানা গিয়েছে আজ থেকেই ওই হিমঘরে আলু রাখার জন্য বন্ড দেওয়া শুরু হয়েছে। বন্ড নেওয়ার জন্য এদিন সকাল থেকে ওই হিমঘরের বাইরে লাইনে দাঁড়িয়েছিল প্রচুর মানুষ। এরপর হিমঘরের ছোট গেট খুলতেই ভেতরে প্রবেশের জন্য ধাক্কাধাক্কি শুরু হয়। হুড়োহুড়িতে পড়ে গিয়ে পদপৃষ্ঠ হয় ওই মহিলা। আহত মহিলার নাম সবিতা রায়, বয়স 54 বছর। তার বাড়ি ধূপগুড়ি মহকুমার মল্লিক সভা এলাকায়। তড়িঘড়ি ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ওই হিমঘরে বন্ধ দিচ্ছে, বন্ধ হওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, গেটটা তো খুলে নেই। পরে গেটটা খুলে হুল করা করে ঢুকেছে, হয়তো কেউ ঢুকে মেরে পাড়া মারা দিচ্ছে। পড়ে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ। তারপর গেছিলাম। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। পুরো পরিষেবা বেহাল, বিপাকে শহরবাসী। এই অভিযোগ তুলে এবং নাগরিক পরিষেবার উন্নয়নে 11 দফা দাবি আদায়ের সোমবার জলপাইগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির 1 এবং 2 টাউন মন্ডলের নেতা কর্মীরা। এদিন জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়। থানা মোড় এবং বড় পোস্ট অফিস মোড় হয়ে পুরসভার গেটের সামনে পৌঁছায় মিছিলটি। পুলিশ ব্যারিকেড করে পুরসভার গেটে মিছিল আটকে দিলে ব্যারিকেড ধরে ধাক্কাধাক্কি করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতা কর্মীরা। পরে অবস্থানে বসে পড়েন বিজেপি কর্মীরা। এদিনের অবস্থান বিক্ষোভের বিষয়ে জলপাইগুড়ি টাউন মন্ডল বিজেপি 1-এর সভাপতি মনোজ শাহ বলেন, জলপাইগুড়ি পুরসভার পরিষেবার হাল বেহাল। জলপাইগুড়ি পুরসভায় নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে 2 কোটি টাকা যে তছরূপ হলো তার অবিলম্বে সঠিক তদন্ত করতে হবে। প্রতিটি ওয়ার্ডে ঠিকমতো ড্রেন পরিষ্কার করা হচ্ছে না, রাস্তার ভগ্নদশা অবস্থা, পথপাতি জ্বলছে না, এলাকার মানুষ স্বচ্ছ পানীয় জল পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। ড্রেনের সিস্টেম খারাপ আছে, পার্কিং লট আপনারা দেখছেন যে শপিং মলরা ইলিগাল ভাবে পার্কিং এর ব্যবস্থা করেছে, যেটা পৌরসভার জায়গায় করা হয়েছে ইলিগাল ভাবে, এবং পথপাতির অভাব, এবং 2 কোটি টাকা যেটা দুর্নীতি হয়েছিল ওই লোকটা এখন অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু যেটা জনগণের টাকা, জনগণের আমাদের জলপাইগুড়ি পৌরসভা এলাকার ট্যাক্সের টাকা, ওই ট্যাক্সের টাকা 2 কোটি টাকা রিকভার করার ব্যবস্থা হয়নি কেন? ওটা রিকভার করার ব্যবস্থা করতে হবে, এবং 11 দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসবো এবং ডেপুটেশন দিব। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, বিজেপি কর্মীরা পড়াশোনা না করেই এসব অভিযোগ করছেন। পুরসভার যে কর্মীর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে তিনি বর্তমান সংশোধনাগারে বিচারাধীনে বন্দী হিসেবে রয়েছে, তার সঠিক তদন্ত চলছে। শহরের নাগরিক পরিষেবার মানোন্নয়নে পুরসভা নিরলস কাজ করে চলেছে। বিজেপি যারা ডেপুটেশনে এসছেন তারা যদি পুরো সাবজেক্টটার সম্বন্ধে অবগত হয়ে আসতেন তাহলে ভালো হয়। তার কারণ পুরসভার যে আর্থিক তছরূপ হয়েছিল তার উপর স্পেসিফিক ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়েছিল এবং আমি সেই এনকোয়ারি হোল্ড করেছিলাম, এবং তারপর FIR লজ হয়েছিল। FIR লজ করেছিলেন চেয়ারপারসন পাপিয়াপা। তারপর প্রাথমিকভাবে পুলিশ তদন্ত করছিল এবং কোতোয়ালি পুলিশ স্টেশন, সেখান থেকে সেটা ট্রান্সফার হয়ে যায় CID-র কাছে। CID সেটা তদন্ত করে তার চার্জশিট জমা করেছে, এবং তাই পৌরসভা কিনারা করতে পারেনি বা তদন্ত শেষ হয়নি, এটা সম্পূর্ণ কথা হচ্ছে যে আমি আগেই বলেছি যে বিজেপির উচিত একটু পড়াশোনা করে আসা, খালি ধর্ম নিয়ে কথা না বলো। তার কারণটা হচ্ছে যে 2 কোটি 34 লক্ষ টাকা খরচা করে আমরা LED লাইট লাগাচ্ছি, এবং হচ্ছে আমরা বছরে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে ইতিমধ্যে 4.5 কোটি টাকার যেটা আমাদের যেটা স্যাংশন হয় যে টাকাটা মানে আরবান ডেভেলপমেন্ট থেকে, সেখান থেকে আমরা ইতিমধ্যে তার রাস্তাঘাটগুলো করছি, তার টেন্ডার হয়ে গেছে, কিছু রাস্তা কমপ্লিট হয়েছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। একশো দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের দুবছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2,651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচার দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগ। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী, ডেকাথেলন, আরজি টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতিপাড়া, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর করা JSW কালার অন প্লাস প্রোফাইল শীট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপ ও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শীট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শীট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোতপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিন এর বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে All type of grill and armory factory item. প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর KS আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা KS আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপছন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যাম্বো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও। রয়েছে সহজ কিস্তিতে EMI এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। রাস্তা সংস্কারের কাজ শুরু হতেই এলাকায় ধুলোর সমস্যা। বারবার রাস্তায় জল দেওয়ার দাবি তুললেও জল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। রবিবার বাধ্য হয়ে রাস্তা অবরোধে সামিল হলেন জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপাড়ার একাংশ বাসিন্দা। এর জেরে সাময়িক সময়ের জন্য রাস্তার কাজ বন্ধ হয়ে যায়।
এরপর ঠিকাদার সংস্থার তরফে মঙ্গলবারের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে দিলেন আন্দোলনকারীরা। দীর্ঘদিন থেকে রাস্তা খানাখন্দে ভরা, প্রায় দিনই ছোট বড় দুর্ঘটনা হচ্ছিল বলে অভিযোগ। পূর্ত দপ্তরের উদ্যোগে পাহাড়পুর জাতীয় সড়ক থেকে তিস্তার বাঁধ পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ সম্প্রতি শুরু করেছে এক ঠিকাদার সংস্থা। রাস্তার কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 3 কোটি টাকা। গ্রামবাসীদের অভিযোগ, কাজ শুরু হতেই এলাকায় ধুলোর সমস্যার কারণে সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছেন না। রাস্তার পাশে সব বাড়ির ধুলোয় ঢেকে গিয়েছে, ঘরে ঘরে সর্দি কাশির সমস্যা। দুবেলা রাস্তায় জল দিতে বলা হলেও দেওয়া হচ্ছে না। এদিকে অবরোধের জেরে পথ চলতিরা সমস্যায় পড়েন। ঘটনায় ছুটে আসেন ঠিকাদার সংস্থার ম্যানেজার এবং কর্মীরা, তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এক গ্রামবাসী সায়ন রায় বলেন, বাধ্য হয়ে আমরা রাস্তা অবরোধ করলাম। এদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য চিত্তরঞ্জন রায় বলেন, বারবার বলার পরেও কাজ হয়নি। গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পর অবরোধ উঠে যায়। ঠিকাদার সংস্থার ম্যানেজার মিঠু রায় বলেন, আমরা যুদ্ধকালীন তৎপরতায় মঙ্গলবারের মধ্যে সমস্যার সমাধান করব। আমাদের ধুলোবাইরে অসুবিধা হচ্ছে, কাজ অনেকদিন আগে হয়েছিল, ঠিক আছে, তো অনেকদিন থেকে রাস্তা খোঁড়া ছিল, তো আমরা শুধু বলেছিলাম যে কন্ট্রাক্টরটাকে শুধু জল দেওয়ার জন্য, জলও দিচ্ছে না, বলতেছে নাকি আজকে আমরা বললাম, সব কথা বললাম ছেলেমেয়েগুলো, ও বললো নাকি 3 দিনের মধ্যে কাজ আমাদের এখানে ক্লিয়ার করে দিবে। ঠিক আছে, এটাই বললাম, আমাদের কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আজকে অবস্থা ছিল, কারার অবস্থা বোধ করছিল, আমরাই করেছিলাম। তো উঠে আচানক উঠে আসলো যে আমাদের 3 দিনের মধ্যে এখানে আপনার ক্যাটারিং না কি হয় বিটুইন এগুলো করে ক্লিয়ার করে দিবে, ক্লিয়ার করার পর কি শুরু করবে। এখানে এই রাস্তা দিয়ে প্রায় 3-3.5 হাজার লোক ডেলি চলাচল করে, কারণ হচ্ছে যে কন্ট্রাক্টর কাজ করতেছে তাকে বারবার রিকোয়েস্ট করার পরও সে জল দিচ্ছে না। প্লাস এখানে প্রত্যেক দিন সকাল 6টা থেকে 11টা পর্যন্ত ট্রলি চলে, সাধারণ মানুষের এই ধুলার জন্য পুরো শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে। আমরা বারবার যারা ট্রলি চালায় তাদেরও রিকোয়েস্ট করতেছি, যারা এই রাস্তার কাজ করতেছে তাদেরও রিকোয়েস্ট করতেছি যে তোমরা একটু জল দাও, তাহলে সাধারণ মানুষ বাড়ি যে ঘর আছে তারা একটু ভালো থাকবে, কিন্তু আমাদের কথা কোনো শুনেই না। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। রবিবাসরীয় দুপুরে প্রকৃতি রক্ষার বার্তা জল শহরে। প্রকৃতি প্রেমী সংগঠন প্রত্যুষার উদ্যোগে আয়োজিত হলো বিশেষ সম্মেলন। এদিন শহরের বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের উল্টো দিকে করলাপাড়ে আয়োজিত সম্মেলনে যোগ দিলেন পরিবেশ যৌথ মঞ্চ সহ অন্যান্য সংগঠনের পরিবেশ প্রেমীরা। এই জলাজমিতেই বহুতল নির্মাণের চেষ্টাকে ঘিরে বিতর্ক ছড়িয়েছে। জলাজমি ভরাটের প্রতিবাদে সামিল হয়েছে পরিবেশ যৌথ মঞ্চ। এদিনের সম্মেলন ওই জায়গায় করে বিশেষ বার্তা দিলেন পরিবেশ প্রেমীরা। কর্মসূচিতে হাজির ছিলেন বঙ্গরত্ন প্রাপ্ত পরিবেশ প্রেমী রাজা রাউত, বিশ্বজিৎ দত্ত চৌধুরী, জ্যোতিপ্রসাদ রায় সহ অন্যান্যরা। শহরের তরুণ দল ও মিলন সংঘের প্রতিনিধি ও মহিলা প্রকৃতি প্রেমীরাও হাজির ছিলেন এদিন। প্রত্যুষার সভাপতি ডক্টর রণজিৎ কুমার মিত্র বলেন, পরিবেশ প্রেমীদের নিয়ে বিশেষ সভার আয়োজন করা হলো, শহরে সবুজায়নের বার্তা দেওয়া হলো। এর পাশাপাশি শহরের প্রকৃতিকে রক্ষা করতে সকলে জোটবদ্ধভাবে কাজ করবেন বলে জানিয়েছেন। আজকে জলপাইগুড়ি প্রত্যুষার আতিথ্যে যৌথ পরিবেশ মঞ্চ জলপাইগুড়ির সমস্ত পরিবেশ প্রেমিক এবং পরিবেশ প্রেমী সংস্থাদের নিয়ে একটা সম্মেলনের আয়োজন করেছে, যাতে জলপাইগুড়ির পরিবেশ সুরক্ষিত থাকে, অন্যায়ভাবে যে সমস্ত জলাশয় বুঝিয়ে নানা রকম প্রকল্প তৈরি হচ্ছে সেগুলো বন্ধ করা এবং জলপাইগুড়ির প্রাকৃতিক পরিবেশ সুস্থভাবে বজায় রাখা। ক্যামেরায় পিনাকিশিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পালিত হল শিব জয়ন্তী উৎসব। রবিবার ব্রহ্মাকুমারীর বেলাকোবার শাখায় এই শিব জয়ন্তী পালিত হয়। রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, বিশিষ্ট সমাজসেবী মনোজ আগরওয়াল সহ বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিতিতে এদিনের এই শিব জয়ন্তী উপলক্ষে বটতলা থেকে বেলাকোবার বিভিন্ন এলাকায় র্যালির আয়োজন এবং নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন ব্রহ্মাকুমারী বেলাকোবা সেন্টারে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াও বেলাকোবা, হলদিবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, মালবাজার সহ বিভিন্ন জায়গা থেকে ব্রহ্মাকুমারীর প্রচুর ভাই বোনেরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়। শিব জয়ন্তী পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানে শুভ সূচনা হয়। জলপাইগুড়ি বেলাকোবার বটতলা থেকে কলেজ মোড় পর্যন্ত এই শোভাযাত্রা হয়। জলপাইগুড়ির মুখ্য শাখার পরিচালক বিকে নিতু বলেন, এদিন প্রায় 200 শতাধিকের ওপরে ভাই বোন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন।
8 তারিখে শিব জয়ন্তী আছে। আমরা একদিনে তো সব জায়গায় শিব জয়ন্তী উৎসবটা পালন করা সম্ভব না, ওই জন্য আজকে আমরা এই বেলাকোপা আমাদের যে পাঠশালা নতুন তৈরি হয়েছে তো সেখানকারই এখানে আমরা শিব জয়ন্তী হিসাবে আর কি শিবের যে মানে পরমাত্মার যে ফ্ল্যাগ আছে সেটা এখানে পতাকা উত্তোলন করা হলো, ফ্ল্যাগ হোস্টিং হলো। তার চাকরি ছেড়ে গেরুয়া শিবিরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে জল্পনা তুঙ্গে। জলপাইগুড়িতে তাকে একহাত নিয়ে সভা করল তৃণমূল কংগ্রেস। তিনি কেন্দ্রের শাসক দলে যোগ দিচ্ছেন। অবসরের পর তার যাতে একটি বেটার প্লেসমেন্ট হয় তার জন্য বিচারপতির আসন থেকে রিজাইন দিচ্ছেন। রবিবার জলপাইগুড়ি মাদ্রাসা মাঠে আয়োজিত তৃণমূলের সভায় এমনই কটাক্ষ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা তৃণমূলের, তারই প্রস্তুতিতে এদিন মাদ্রাসা ময়দানে সভা করল তৃণমূল। এদিন মেয়র বলেন মাত্র 4.4 মাস বাকি ছিল রিটায়ারমেন্টের, কিন্তু তার আগেই তিনি কেন্দ্রের শাসক দলে যোগ দেবেন বলে রিজাইনের সিদ্ধান্ত নিয়েছেন অভিজিৎ বাবু। ধর্মের মাধ্যমে যে দল বিভাজনের নীতি নিয়েছে সেই দলই আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাচ্ছেন। মানুষই আগামী দিনে এই ব্যক্তির বিচার করবেন। এর আগে যেসব রায় তিনি দিয়েছেন সবটাই ন্যাচারাল জাস্টিসের বিরুদ্ধে ছিল বলে অভিযোগ করেন গৌতম বাবু। শহর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এদিনের প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন ব্যানার্জি, জেলা পরিষদের সভাপতি কৃষ্ণ রায় বর্মন সহ অন্যান্যরা। 4.5 মাস বাকি আছে, উনি রিটায়ার করবেন। রিটায়ারমেন্টের আগে তিনি রিজাইন করছেন এবং তিনি বলেছেন বৃহত্তর ক্ষেত্রে আসবেন, এবং তিনি রাজ্যের শাসক দলকে অভিনন্দন জানিয়েছেন তাকে এই জায়গায় নিয়ে আসার জন্য। আসল কথা হলো তিনি কেন্দ্রের শাসক দলের যোগ দিচ্ছেন আফটার রিটায়ারমেন্ট, তার পুনর্বাসনের জন্য, একটা বেটার প্লেসমেন্টের জন্য। দিলীপ রায়ের সাথে ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পোখরাজ চুনি, প্রবাল নীলা, পান্না হীরা, মুক্তা গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ, হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কনে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপ্যাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল, জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদার শিল সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদার শিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ,
কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না, সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345-2808 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষশাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়, তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশুনো, সম্পত্তি সবকিছুকে নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুখম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোন একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত, তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশুনোর ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা, তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আজ আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের মানে বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী দেবাচার্য আগামী 6 মার্চ বুধবার এবং 7 মার্চ বৃহস্পতিবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রীতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163666741 এই নম্বরে। আজকে নর্থ বেঙ্গল এন্টারপ্রেনিয়র্স অ্যাসোসিয়েশন এবং EIILN কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের সহযোগিতায় একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়, ওয়ার্কশপ অন এন্টারপ্রেনিয়রশিপ। উক্ত অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিয়ে অনুষ্ঠানটি শুরু করেন দিলীপ বর্মা, সেক্রেটারি অফ নর্থ বেঙ্গল এন্টারপ্রেনিয়র্স অ্যাসোসিয়েশন। তারপর প্রদীপ প্রজ্বলন করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অনারেবল ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর দীপক কুমার রায়, ক্যাম্পাস কো অর্ডিনেটর EIILN কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস প্রফেসর ভাস্কর
শঙ্কর চক্রবর্তী, পাপিয়াপাল চেয়ারপার্সন জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভাইস প্রেসিডেন্ট কিশোর মারুতিয়া, অল ইন্ডিয়া স্মল টেক গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজয় কুমার চক্রবর্তী, রাজেন সুন্দাস WBCS এক্সিকিউটিভ প্রজেক্ট ডিরেক্টর অব DRDC জলপাইগুড়ি, বঙ্গরত্ন ফোক আর্টিস্ট এবং গবেষক দীনেশ রায় প্রমুখরা। অনুষ্ঠানে জলপাইগুড়ি শহরে এন্টারপ্রেনিয়র্স এর মধ্যে উপস্থিত ছিলেন গ্রিন টি ওয়ার্ল্ড এর মিঠু বর্মন এবং টেবুল বর্মন, দিগন্ত রায় এবং জলপাইগুড়ির বাসুদেব দত্ত ও আরো অন্যান্য এন্টারপ্রেনিয়ররা। এদিনের অনুষ্ঠানের মাধ্যমে এন্টারপ্রেনিয়রদের এবং নতুন যারা শুধু চাকরির আশায় না থেকে এন্টারপ্রেনিয়র হওয়ার উদ্যোগ নিচ্ছেন তাদের উৎসাহিত করা এবং তারা ভবিষ্যতে নিজেদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কিভাবে আরো এগিয়ে নিয়ে যেতে পারে সেই কারণেই এদিনের এই ওয়ার্কশপটির আয়োজন করা হয়েছিল। খুব শীঘ্রই আবার এদের জন্য ট্রেনিং এবং আরো ওয়ার্কশপের আয়োজন করা হবে। এন্টারপ্রেনিয়র যারা এদিনের এই ওয়ার্কশপে উপস্থিত ছিল সকলে উপকৃত হয়েছে। IIELM এর একটা বিজনেস ব্যাপার নিয়ে, ম্যানেজমেন্ট বা বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আলোচনা হবে এবং কীভাবে বিজনেসকে গ্রোথ করা যায়, কীভাবে বিজনেস করা যায় বা ফিনান্সিয়াল যে সুযোগ সুবিধাগুলো আছে সেই ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা হবে। আমরা গ্রামের এবং শহরের ছেলে এবং মেয়েদের তুলে নিয়ে এসে এখানে কাউন্সিলিং করিয়ে এবং ওদের কী ধরনের এইম কী আছে সেগুলো নিয়ে তাদেরকে নিয়ে এখানে আমরা একটা ওয়ার্কশপ মাধ্যমে আজকে আমরা এই প্রথম উদ্বোধন করলাম। এর পরবর্তীতে আমরা বিভিন্ন সেশনে কীভাবে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করা যায়, হোয়াট ইজ এন্টারপ্রেনারশিপ, হ্যাঁ এন্টারপ্রেনারশিপ কীভাবে ডেভেলপমেন্ট করা যায় এবং কীভাবে তৈরি করা যায়, এবং বিশেষ করে জলপাইগুড়িতে যে সেলফ হেল্প গ্রুপ যে মহিলারা রয়েছে তাদেরকে আরও এর মধ্যে ইনভলভ বেশি করা যায় কিনা, অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্টটা সেভাবে করা যায় কিনা এবং ছেলেদের আরও বেশি এন্টারপ্রেনার তৈরি করা যায় কিনা সেটা নিয়ে আমরা ওই চিন্তাভাবনা করছি। আজকে নর্থ বেঙ্গল এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং IIELM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের যৌথ উদ্যোগে একটা ইয়ং এন্টারপ্রেনারদেরকে নিয়ে উত্তরবঙ্গের একটা ওয়ার্কশপ করা হয়েছে এন্টারপ্রেনারদেরকে বিভিন্ন রকম সাহায্য করার জন্য, একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। তো সেখানে আমাদের এই প্রোগ্রামে আজকে উপস্থিত ছিলেন অনারেবল ভাইস চ্যান্সেলর রায়গঞ্জ ইউনিভার্সিটি ডক্টর দীপক কুমার রায়, প্রফেসর ডক্টর দীপক ওনাদেরকে নিয়ে ওনাদের কাছ থেকে যারা ইয়ং এন্টারপ্রেনার অনেক কিছু শিখতে পেলাম। কলেজের যারা প্রফেসররা রয়েছে তারা, যেহেতু এটা আমাদের ম্যানেজমেন্ট কলেজ এবং জলপাইগুড়ির একমাত্র ম্যানেজমেন্ট কলেজ, তো আমরাও এই জায়গাটায় ইয়ং এন্টারপ্রেনারদের সঙ্গে তাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। তো সেই অনুষ্ঠানটি চলছে আজকে এবং এই পুরো অনুষ্ঠানটি যার উদ্যোগে সম্ভব হয়েছে তিনি হচ্ছেন শ্রী দিলীপ কুমার বর্মা, যিনি ফাউন্ডার এই নর্থ বেঙ্গল এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের, এবং তার সহযোগিতাতেই পুরো অনুষ্ঠানটি চলছে। মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতির সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে রবিবার রায়কোটপাড়ার মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতি ভবনে অনুষ্ঠিত হল আলোচনা সভা। এছাড়া পঞ্চানন বর্মা স্মারক সম্মাননা প্রদান এবং বসে আঁকো প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে পুরস্কার প্রদানও করা হয়। এদিন মনীষী পঞ্চানন বর্মার স্মরণে আলোচনা সভা, সংবর্ধনা, পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরব্যাপী সমাপ্তি ঘোষণা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বিজয়চন্দ্র বর্মন, সংস্কৃতি কর্মী জ্যোতিপ্রসাদ রায় সহ অন্যান্যরা। একটি গবেষণা পত্রে প্রকাশ করা হয় এদিন ১৯৫৫ স্মারক সমিতির সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান একে একে বিভিন্ন পর্যায়ে আমরা করছি। আজকে আমাদের চতুর্থ পর্যায়ের অনুষ্ঠান। আজকে মূলত দুটো বিষয়ে আমাদের আলোচনার জায়গা রয়েছে। একটা হচ্ছে মনীষী পঞ্চানন স্মারক সমিতির ৫০ বছরের পথচলা, এ শীর্ষক আলোচনা। আর দ্বিতীয় বিষয়টি ছিল বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মনীষী পঞ্চানন বর্মার সংস্কার আন্দোলনের তাৎপর্য, এই শীর্ষক আলোচনা। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একের ছাদে নিতে পাবেন USG, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন
ডিজিটাল এক্সরে, ইসিজি, এমসিজি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561-225-226-23175 এবং 81676-683-683। ফোন করতে পারেন 9832431-778 অথবা 6294-156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও USG, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, ECG, EEG সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, FNAC এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলজার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবা রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ENT, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক, এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার OT এবং ওয়েল ইকুইপড ICU পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন MRI, শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হল পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টর্স কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসি ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছোড়া বিল্ডিং, নেয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933-81996 অথবা 9933-33377 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়ে দিবারাত্রের ভলিবল টুর্নামেন্ট জলপাইগুড়িতে। প্রতিযোগিতাটি আয়োজিত হয় নবীন সংঘের ময়দানে। প্রয়াত কালিদাস গুহর নামাঙ্কিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় অরবিন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রানার আপ হয় বানারহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এদিনের প্রতিযোগিতায় হাজির ছিলেন ER কালিদাস মল্লিক সহ অন্যান্যরা। অমিত বণিকের প্রতিবেদন, CCN, তরাই ডুয়ার সংবাদ। মায়ের বার্ষিক পুজো, ব্যাপক ভক্ত সমাগম জলপাইগুড়ির ভাটাখানার রবীন্দ্রনগর কলোনির মা ভবতারিণী মন্দিরে। রবিবার শনিবার রাতে হলো মায়ের বার্ষিক পুজো। পুজো দিতে ভিড় করলেন রবীন্দ্রনগর ও সংলগ্ন এলাকার ভক্তরা। পুজো শেষে প্রসাদ বিতরণ করা হলো মন্দির কমিটির তরফে।
এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রাজবাড়ি দিঘি থেকে জল আনেন এলাকার মহিলারা। দুপুরে হয় দেবাদিদেব মহাদেবের পুজো। শিবের পুজো উপলক্ষে প্রচুর মানুষ ভিড় করেন দুপুরে। মন্দির কমিটির সভাপতি বিমল রায় বলেন, 1972 সাল থেকে নিষ্ঠা সহকারে মায়ের পুজো হয়ে আসছে। 2023 সালে নতুন মন্দির গড়ে তোলা হয়। এলাকার সকলেই পুজোয় সামিল হন প্রতিবার। আমাদের 1972 থেকে কালী পুজো শুরু, কিন্তু আমাদের মন্দির স্থাপিত হয় হচ্ছে 2023, আর এটা হচ্ছে আমাদের বাৎসরিক। কালী পুজো শিব পুজো দুটোই হবে, রাতে আসে কালী পুজো, এখন শিব পুজো হচ্ছে। সকালে ঘাট জল নিয়ে আসা হয়েছে রাজবাড়ি পুকুর থেকে, খিচুড়ি প্রোগ্রাম আছে। পিনাকি শুলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। প্রতিষ্ঠার প্লাটিনাম জুবিলি, বছরভর নানা অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আয়োজন দিবারাত্র ভলিবল প্রতিযোগিতার। রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সোমবার এই প্রতিযোগিতার সূচনা বারোয়ারি ময়দানে। এই প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় ওই এলাকার ক্রীড়াপ্রেমী মানুষজনের মধ্যে। এদিন সকালে এই ক্রীড়া যজ্ঞের সূচনা হয়। হাজির ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব কুমার দত্ত সহ অন্যান্য ক্রীড়া সংগঠকরা। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 90%, বিকেল 5:30 মিনিটে 61%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু, জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ শ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। ধূপগুড়ির ঠাকুরবাটির হিমঘরে আলোর বন্ড নিতে গিয়ে বিপত্তি, পদপৃষ্ট হয়ে জখম মহিলা, চিকিৎসাধীন ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। জলপাইগুড়িতে পুরো পরিষেবা বেহাল, অভিযোগে অবস্থান বিক্ষোভ বিজেপির, পাল্টা প্রতিক্রিয়া পুরসভার ভাইস চেয়ারম্যানের। রবীন্দ্রনগরে মায়ের বার্ষিক পুজোয় ব্যাপক ভক্ত সমাগম। মা ভবতারিণী মন্দিরে পুজো হলো দেবাদিদেব মহাদেবেরও, স্বতঃস্ফূর্ত ভাবে সামিল ওই এলাকার মানুষজন। এখনকার মতো খবর এ পর্যন্তই, ফিরে আসবো নির্ধারিত সময়ে, সঙ্গে থাকুন।